أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দীর্ঘ কয়েক মাস পর আবার এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আশা করি মনে আছে আমাদের তাফসির চলছিল সূরা ইয়াসিনের উপর, এবং আমার যতদূর মনে পড়ে আমরা একবারে শেষ দিকে ছিলাম। যেহেতু আমার ব্যক্তিগত বিভিন্ন ব্যস্ততার কারণে, দিনী ব্যস্ততার কারণে নিয়মিত তাফসির চালানো অনেকটা অসম্ভব হয়ে উঠছে, সেই হিসাবে দুটা জিনিসকে প্রাথমিকভাবে সামনে রেখে আমরা কোরআন মজিদের ছোট ছোট সূরাগুলোর তাফসির শুনব। প্রথম বিষয় হলো এই যে এই ছোট ছোট সূরাগুলো আমরা অনেকে মুখস্থ জানি, এবং আলহামদুলিল্লাহ এই সূরাগুলো আমরা কোরআন মজিদের এই সূরাগুলো নামাজের মধ্যেও তেলাওয়াত করি। ছোট্ট সূরা, সময় বেশি নেবে না, হয়তো দুই এক তাফসির হলেই, দুই একটা পর্ব হলেই একটা সূরা শেষ হবে। যদি আমরা একটু মনোযোগ সহকারে তাফসিরগুলো শুনি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ইনশাল্লাহ আগের তুলনায় বৃদ্ধি পাবে, তখন এই সূরার মর্ম এবং এই সূরার মধ্যে যে ব্যাখ্যাগুলো রয়েছে, তাফসিরগুলো রয়েছে, সেগুলো মনে পড়বে। আল্লাহর কুদরত, আল্লাহর বড়ত্ব আমার সামনে আরো বেশি করে দেখা দিবে। আর বান্দার কাছে আল্লাহর কুদরত যত বেশি দেখা দেয় তত বেশি ঈমান বাড়ে। এই কারণে কোরআন মজিদের 1000-এরও বেশি আয়াতে আল্লাহ তাআলা কেবলই নিজের কুদরতের বর্ণনা করেছেন, যে তিনি কত বড়, তার শক্তি কত, তার ক্ষমতা কত, তিনি কত অসীম, এই বিষয়গুলো বর্ণনা করেছেন। তো প্রথমত এই একটা উদ্দেশ্য যে যাতে করে পরিচিত সূরা তাফসির শুনে মজা পাই, কোরআন মজিদের মধ্যে
এই সূরাগুলো আমরা নামাজে তেলাওয়াত করি। মর্মার্থ জানা থাকলে নামাজের মধ্যে মনোযোগ বাড়বে। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হলো এই যেহেতু নিয়মিত তাফসির হয় না, একটা লম্বা সূরা ধরলে ধারাবাহিক তাফসির, আমি ভুলে যাই কোনখানে এসে শেষ করেছি, তো এই ছোট ছোট সূরাগুলো দুই একটা পর্বে তাফসির করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, একটা সুবিধা আমরা পাব। আর আজকে অনেকদিন পরে তাফসির শুরু হচ্ছে, নিয়মিত শ্রোতা যারা আছেন অনেকে জানেন না, শোনেন নাই। আর একটা ভুল হয়ে গেছে, অন্যান্য মসজিদে যে এলান হতো, গত শুক্রবার আমি ভুলে গেছিলাম, যার কারণে কোথাও এলান হয় নাই, সম্ভবত এখানে শুধু এলান হয়েছে। তো অনেকে হয়তো অভিযোগ অনুযোগ করবেন যারা নিয়মিত শ্রোতা, যে তাফসির শুরু হয়ে গেছে শুনলাম না। এজন্য আজকে খুবই অল্প সময় আপনাদের কাছ থেকে নিব, শুরুটা হওয়া উদ্দেশ্য আল্লাহ তাআলা যে কথাগুলো শুনব এ কথাগুলো আমাদেরকে মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন। তেলাওয়াত করেছি কোরআন মজিদের অতি প্রসিদ্ধ সূরা, সূরা ফাতিহার পরে যে সূরাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এবং এই সূরার একটা ফজিলত আমরা মুসলমান মাত্রই জানি যে এটি তিনবার পড়লে কোরআন মজিদ এক খতম করার সওয়াব পাওয়া যায়। এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, আমরা একটু মহব্বতের সাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার অনেক ফজিলত রয়েছে, হাদিস থেকে আমরা কিছু ফজিলত শুনব, আমলের নিয়তে শুনব। সূরাতুল ইখলাসের ফজিলত যেগুলো হাদিসে এসেছে, নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি তাহাজ্জুদের সময় শুধু সূরে ইখলাস তেলাওয়াত করত, কোন এক ব্যক্তি নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা নিয়ে আসলেও অনেকটা অভিযোগের সুরে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক তাহাজ্জুদে শুধু সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে, অন্য কোন সূরা তেলাওয়াত করে না। নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর উত্তরে বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, যেই সত্তার কাছে আমার প্রাণ তার কসম করে বলছি এই সূরাটি কোরআন মজিদের তিন ভাগের এক ভাগের সমান। এখান থেকে আমরা বলি যে তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, অন্যথা তিনবার তেলাওয়াত করলে পুরা কোরআন মজিদ তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। হুবহু এই শব্দে হাদিসে নাই, হাদিসে আছে এটি হলো কোরআন মজিদের এক তৃতীয়াংশ, তাহলে দুইবার তেলাওয়াত করলে দুই তৃতীয়াংশ হচ্ছে, তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন মজিদ তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাচ্ছে। সেই হিসাবে বলা হয় যে এক তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন মজিদ তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। এই মর্মে আমরা আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে শুনি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন যে আমার সাহাবীরা, আইয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলাতিন, তোমাদের মধ্যে কে এমন আছে যে কোরআন মজিদের তিন ভাগের এক ভাগ এক রাতে তেলাওয়াত করবে? এ কথা শুনে সাহাবায়ে কেরাম একজন একজন মুখের দিকে তাকায়, এটা কেমনে সম্ভব?
কোরআন মজিদের তিন ভাগের এক ভাগ দশ পারা, হয়তো দুই একদিন তেলাওয়াত করা যায় প্রতিদিন, এটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামের চেহারা দেখে তাদের চাহনি থেকে বুঝে গেছেন যে তারা বিস্ময় অনুভব করছে, বিস্মিত হয়েছে, তারা অভিভূত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাই কেরামকে উদ্দেশ্যে বলেন যে তোমরা মুগ্ধ হওয়ার কারণ নাই, আমি সহজ করে দিচ্ছি। আল্লাহু আহাদ আস-সামাদ সুলুসুল কুরআন। নবীজি বলেন যে সুরাতে আল্লাহ আল আহাদ আস-সামাদ আছে, অর্থাৎ সূরা ইখলাস, এই সূরাটি কোরআন মজিদের তিন ভাগের এক ভাগ। তাহলে আমরা এখান থেকে একটা আমল পেলাম, প্রত্যেক রাতে সূরা ইখলাস যত বেশি সম্ভব তেলাওয়াত করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে রাতে কোরআন মজিদের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করতে পারবে, তাহলে বোঝা গেল এটা একটি রাতের আমল। আল্লাহ আমাদেরকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার তৌফিক দান করুন। এই মর্মে তৃতীয় হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে মুজাহিদ বাহিনীর আমির বানিয়ে পাঠিয়েছেন, তিনি ওই বাহিনীর আমির। তো ওই সাহাবীর অভ্যাস ছিল যখন তিনি নামাজের তেলাওয়াত করতেন তো দ্বিতীয় রাকাতে অবশ্যই সূরা ইখলাস তেলাওয়াত করতেন, প্রথম রাকাতে যেটাই তেলাওয়াত করুক দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তো বিষয়টা সাহাবায়ে কেরামের কাছে একটু কেমন কেমন লেগেছে যে ঘটনা কি, প্রথম রাতে অন্য অংশ তেলাওয়াত করে আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, ব্যাপার কি? প্রতিদিন একই ঘটনা ঘটতেছে, প্রত্যেক নামাজে একই ঘটনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরাম বিষয়টা পেশ করলেন। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, নতুন কোনো জিনিস তাদের সামনে আসলে নবীজির কাছে বলতেন, তো বিষয়টা তাদের কাছে নতুন নতুন লেগেছে। এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক যিনি আমাদের আমির ছিলেন তো তিনি জেহাদের অভিযান চলাকালীন যতদিন আমরা সফরে ছিলাম প্রথম রাকাতে যে সূরাই তেলাওয়াত করুক না কেন দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, এটা ওনার অভ্যাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে সালুহু লিআইয়ি শাইইন ইয়াসমাউ যালিকা, তাকে গিয়ে তোমরা একটু জিজ্ঞেস করো তো সেই কাজটা কেন করত, কি কারণ? ওই সাহাবিকে যখন সাহাবায়ে কেরাম বললেন যে ব্যাপার কি, আপনি এই কাজটা কেন করতেন, তখন সাহাবি উত্তর দিলেন লিআন্নাহা সিফাতুর রহমান ফা আনা উহিব্বু আন আকরা বিহা, যেহেতু এই সূরাতে আল্লাহ তাআলার পরিচয় গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, আর এই কারণে আমি এই সূরাতে খুব মহব্বত করি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই সাহাবীর উত্তর কি এটা জানালেন, যা আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি এই কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখবিরুহু আল্লাহু তাআলা ইউহিব্বুহু, তাহলে তোমরা তাকে গিয়ে দ্বিতীয়বার এই সুসংবাদ দিয়ে দাও, এই সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ তাকে মহব্বত করেন। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে আছে, সুনানুন নাসাইতে আছে। তাহলে আমরা এই সূরাকে মহব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করব। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কোরআন মজিদের যেই কোনো হরফ উচ্চারণ করলে তেলাওয়াতের উদ্দেশ্যে তাহলে কমপক্ষে দশ নেকি পাওয়া যায়। এখন কোরআন মজিদের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে তেলাওয়াত করা জরুরি নয়, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে তেলাওয়াত করলে প্রতি হরফে যেমন দশ নেকি পাবেন, ঠিক তেমনি হবে একটা সূরা অথবা একটা আয়াত সারাদিন যদি বারবার বারবার পড়েন
শুধু ওই আয়াতটাই পড়লেন, শুধু ওই সুরাটাই পড়লেন, তাহলেও প্রতি হরফে প্রত্যেকবারে দশ দশ নাকি করে পাবেন। তাহলে কোরআন মজিদ তেলাওয়াত এমন একটি ইবাদত যে ইবাদত সবচেয়ে সহজ ইবাদত, এর চাইতে সহজ ইবাদত আর নাই। সূরা ইখলাস যার কোরআন মজিদ পরিপূর্ণভাবে শিখা নাই, তিনিও সূরা ইখলাস মুখস্ত জানেন, মুসলমান মাত্রই জানে। কাজী বারবার যদি তেলাওয়াত করতে থাকি তাহলে যতক্ষণ তেলাওয়াত করবো তেলাওয়াতে সব পাবো, আর এই সূরা যে আলাদা ফজিলত আছে সেই ফজিলত তো পাবোই। আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করো। আমাদের আকাবির তো লিখেছেন যে কোরআন মজিদ হলো এমন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা, তিনি বলেন যে কোরআন মজিদ এমন এক ইবাদত যে লোহার সামনে চুম্বককে যদি ধরা হয়, যেমনভাবে লোহা অথবা চুম্বক স্থির থাকে না, হয় এটা লাভ দিয়ে ওটাকে ধরে অথবা ওইটা লাভ দিয়ে এটাকে ধরে, ঠিক তেমনিভাবে কোরআন মজিদ যখন জমিনে তেলাওয়াত হয় তখন আল্লাহর রহমত লাভ দিয়ে জমিনে চলে আসে। এত চমৎকার একটা ইবাদত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর সবচাইতে কাছে দ্রুত দ্রুত আল্লাহর সবচাইতে কাছে পৌঁছা যায় কিভাবে, তিনি বললেন যে দ্রুত আল্লাহর সবচাইতে কাছে পৌঁছা যায় কোরআন মজিদ তেলাওয়াতের মাধ্যমে। কোরআন মজিদ যত তেলাওয়াত করবে বান্দা আল্লাহর তত নৈকট্য অর্জন করবে, সে তত আল্লাহর ওলি হতে থাকবে। আফদালু জিক্রি তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হল কোরআন তেলাওয়াত করা। তো আমরা অন্য সুরা না পারলে কি হয়েছে, এ সুরা তো পারে, সুরে এখলাস তো সবাই পারে, কাজে বেশি বেশি করে তেলাওয়াত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলেন যে ওয়াজাবাত, যে অবধারিত হয়ে গেছে। সাহাবাই কেরাম চিন্তা করলেন আগেও কিছু নাই পরেও কিছু নাই, নবীজি হঠাৎ করে মাঝখান থেকে বলছেন ওয়াজাবাত অবধারিত হয়ে গেছে, ঘটনা কি? এই কারণে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ওয়াজাবাত, কি অবধারিত হয়ে গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেছে। কত ফজিলতপূর্ণ সূরা, কত মজার সূরা এবং কত সহজ সূরা। এবং এই সূরা সহি করার জন্য যদি কারো সহি না থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি মাত্র 5 মিনিট যার সহি আছে তার কাছে বসেন, শুধু 5 মিনিট, 5 মিনিট আপনি সহি করে নিতে পারবেন। কারণ ছোট্ট সূরা, মাত্র 4টা আয়াত, আরো ছোট্ট ছোট্ট আয়াত, কাজে আমরা 5টা মিনিট সময় দিয়ে সহি করে নিই, আর সহি থাকলে তো আলহামদুলিল্লাহ। সহি করে নিয়ে আমরা যদি সারা দিনের আমল বানিয়ে নেই তাহলে কত কম সময়ে কত দ্রুত আল্লাহর কাছে পৌঁছা যাবে। আল্লাহ তৌফিক দান করুন। একটা চমৎকার হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 10 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেন। তাহলে এই সূরা হলো জান্নাতে যাওয়ার টিকিট। আমরা দুনিয়াতে যেরকম প্লট বুকিং দেই, ফ্ল্যাট বুকিং দেই, এই সূরা তেলাওয়াত করছেন মানে জান্নাতে আপনি প্লট বুকিং দিয়ে ফেলছেন, আপনি জান্নাতে চলে যাচ্ছেন। দুনিয়াতে তো মানুষ ভালো আছে খারাপ আছে, অনেক জায়গায় হয়তো টাকা পয়সা মাইরও যায়, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের মেহনতের সবচাইতে বেশি মূল্যায়ন করেন, আমাদের সামান্য কষ্টের সবচাইতে বেশি পুরস্কার আল্লাহ ছাড়া জগতে আর কেউ দিতে পারবেন। আমরা একটু সামান্য কষ্ট স্বীকার করে সময় খরচ করে যদি তেলাওয়াত করি, 10 বার তেলাওয়াত করলে কতক্ষণ লাগে? 2 থেকে 3 মিনিট যদি দ্রুত তেলাওয়াত করা হয়। যদি সহি না থাকে তাহলে আস্তে তেলাওয়াত করবেন,
আর ধীরে ধীরে তেলাওয়াত করলে সর্বোচ্চ 5 মিনিট লাগবে 5 মিনিট আপনি যদি সময় দেন 5 মিনিটে আপনি জান্নাতের বাইরে মালিক হয়ে যাচ্ছেন আর জান্নাত তো যেমন তেমন জান্নাত না লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদদাতিন ওয়া তুরবাতুহা আযআফরান ওয়া মিলাতুহা আল মিস্ক যার একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার প্লাস্টার হবে যার মিশক আম্বর তাহলে বলেন সে জান্নাত কতই না উত্তম মা লা আইনুন রাআত ولا اذن سمعت ولا خطر على قلب بشر গুণে দুনিয়ার কোন সাহিত্য দিয়ে জান্নাতের গুণ বর্ণনা করে কখনো শেষ করতে পারবে না না বলে শেষ করতে পারবে না শুনে শেষ করতে পারবে না লিখে শেষ করতে পারবে না কল্পনা করতে শেষ কল্পনা করে শেষ করতে পারবে আল্লাহ তাআলা অসীম নেয়ামত আমাদের জন্য রেডি করে রেখেছেন ছোট ছোট এই আমলগুলো আমাকে ধীরে ধীরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিও দোয়া চাই আমিও যেন আমল করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর একটা বিশেষ আমল ছিল ঘুমানোর আগে তিনি এই সূরা এবং সাথে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতেন তাহলে তিনটা সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানান নাবিজ্জু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذ أوى إلى فراشه كل ليلة جمع كفيه ثم نفث فيهما نبي صلى الله عليه وسلم প্রত্যেক রাতে করতেন কি তিনি জামা কফাইহ তার দুই হাতের তালু এভাবে একসাথে করতেন এভাবে এভাবে একসাথে করতেন এভাবে একসাথে করে তারপরে তিনি কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু রাব্বিন নাস পড়ে সুম্মা নাফাসা ফীহিমা ফু দিতেন এই তিনটা সূরা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন এরপরে করতেন কি সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা সালাসা মাররাত এভাবে ফু দিয়ে শুরু করতেন মাথা থেকে এরপর চেহারা মাথা থেকে কানের দিকে না কানের দিকে না মাথা থেকে চেহারার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে চেহারার দিকে শুরু করে এরপরে শরীরের সামনের অংশ এরপরে তিনি পিছনের অংশের দিকে যেতেন যত দূর যায় শরীরে তত দূর তিনি হাত বুলিয়ে নিতেন এবং এই কাজটা করতেন তিনবার তিনবার করতেন এই কাজটা তাহলে একবার করলেন একবার মুসলিম আবার করলেন আবার মুসলিম আবার করলেন আবার মুসলিম তাহলে তিনবার হলো একসঙ্গে তিনবার পড়ের এটা মূল সুন্নাহ না মূল সুন্নাহ হলো আলাদা আলাদা করে তিনবার পড়া আল্লাহ তাআলা তৌফিক দান করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কতটা মহব্বত করতেন যে যার কারণে উনি বিতর নামাজে সব সময় তিনি শেষ টাকাতে এই সূরাটা তেলাওয়াত করতেন তিন রাকাত নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিস্ম রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা আর তৃতীয় রাকাতে শেষ রাকাতে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ তিনি এটা তার সাধারণ অভ্যাস বানিয়ে নিয়েছিলেন এজন্য আমরা এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করব এবং এই সূরার বেশি বেশি করে ফজিলত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং এই সূরার বেশি বেশি করে ফজিলত নেওয়ার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. پیارے اللہ گناہگار بندرہ اپنار شہید ہر گھر ہاتھ تلے چھے رب کریم آمدر زندگیر شمشت گناہ اپنی معاف کر دیں پیارے اللہ پران پری اللہ اپنی تو آمدر جنو آمدر اوپر کت دھایا بان امرا گناہ کری اپنی گپن کریں آمدر گناہ پرکاش کر دیے منوشی شمنے آمدر کے بے عزت کریں نا আমরা গুনাহ করি আপনি আমাদেরকে তওবার দিকে ডাকতে থাকেন আপনার দুই হাত প্রসারিত করে রাখেন যে বান্দা আয় তোকে মাফ করে দেব প্রিয় আল্লাহ প্রাণ প্রিয় আল্লাহ আমরা আপনার রহমত পরিপূর্ণভাবে বুঝতে পারি না হে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমরা আপনার কাছে তওবা করছি আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন আপনি দয়া করে আমাদের তওবা কবুল করে নেন پیر اللہ پران پری اللہ امرت غلام امرت بندہ اللہ غلامر شباب ہلو بندر شباب ہلو گناہ کرا اپنی تو مولا اپنی تو رب اپنی تو مالک اپنار شباب تو ہلو معاف کر دوا اللہ اپنی قرآن مجید مدد بولے چھن کل یعمل علی شاکلتہ پرتکی تر شباب انجائی کاس کرے اللہ ہمرا ہمارے شباب انہوں جائے گناہ کرے فلے چھے ایبار اپنی اپنار شباب انہوں جائے معاف کرے دیں اللہ ایبار اپنی اپنار شباب انہوں جائے ہمارے کی معاف کرے دیں پیارے اللہ پرام پی اللہ ہمارے اولاد کو معاف کرے دیں اللہ ہمرا جادر کے محبت کرے جارا ہمارے کے محبت کرے تادے کے معاف کرے دیں پیارے اللہ پرام پی اللہ مدارسے قومیہ گلو سبق شروع ہے گے سے اللہ انہیں ایک بچہ مدر کسے امانتی شبیشے چھے اللہ یہ امانت گلو کے حفاظت کرا توفیق دان کرے اللہ جرت علم طلب ردشے مدرسہ گلو تے بھٹتے ہوئے چھے اپنی تادر کے حقانی ربانی عالم ہی شبے عالمہ ہی شبے حافظ ہی شبے حافظ ہی شبے اپنی قبول کرے نین আমাদের অবলাদকে আল্লাহ আপনি কবুল করে নেন আমাদের অবলাদকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের কোন গুনার তাসির আমাদের অবলাদের উপর দিন না আমাদের কোন গুনার কারণে আমাদের অবলাদকে আল্লাহ আখিরাতের কোন নেয়ামত থেকে মাহরুম করিয়েন না বিশেষ করে আপনার হাবিবের সুপারিশ থেকে মাহরুম করিয়েন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ جرہ آمدر اللہ محبت راسے اپنی تادر کو معاف کر دیں اللہ اپنی معاف کرتا اپنی ریشان اللہ معاف کرتا اپنی ریشان اپنی تو کتا اتھم مولا اپنی حبیب اپنی کتا آمدر کی شنائی سن گناہ کرتے کرتے جو دی تمہیں آکاش پر جنتے پوسی دا ہو میرے پر جو دی تمہیں معاف چاؤ اپنی ناکی بولے چن جے اپنی معاف کر دیمین اگر اپنی بولے چھے نامی کارو کنو پروا کرونا پیارے اللہ پرام پی اللہ اپنی کتوی نا اتم مولا اللہ امرا جمونٹ اپنا کے چھے چھے اپنی اچھے تو اتم مولا پیارے اللہ پرام پی اللہ ایبار اپنی آمدر کے جمونٹا چھان اللہ تیمن غلام بنیے دن اللہ ایبار اپنی آمدر کے جمونٹا چھان تیمن بندہ بنیے دن اللہ اے عمل شہر آمدے زندگیر شکل عمل ہے اللہ اپنی قبول کرنے سبحان ربک رب العزت عما یصفون والسلام علی المرسلین والحمدللہ رب العالمین